সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন 31 নম্বর সূরা সূরা লোকমানের 13 নম্বর আয়াতে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম, মহা জুলুম, বড় পাপ, মহা পাপ। পৃথিবীতে যত পাপ আছে তার চেয়ে বড় পাপ হলো শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক জায়গায় বলেছেন, ফালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার, তুমি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকো না। হে মুসলিম জাতি, তোমাকেই বলতে চাই, তুমি আল্লাহকে মানো, আল্লাহর কাছে সেজদাও দিচ্ছ, তুমি আবার বাবার কাছে গিয়ে, শাহজালালে গিয়ে, শাহপুরানে গিয়ে, শাহ মাকদুমে গিয়ে সেখানেও সেজা দিচ্ছ, তুমি আবার বলতে চাচ্ছ তুমি হলে মাতা নতকারী মুসলিম আল্লাহর কাছে, অথচ আবার তুমি আবার বাবার কাছে, হিন্দুরা মায়ের কাছে যেমন সেজা দেয় তুমি বাবার কাছে সেজা দিচ্ছ, তো তারা তো হিন্দু অমুসলিম, তুমিও কি বোঝাতে চাচ্ছ তুমি হলে অমুসলিম। হে মুসলিম জাতি, তোমাকেই বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শিরক এত বড় পাপ, শিরক এত বড় পাপ, যে পাপ ক্ষমা না করে যে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। অথচ আপনি মুসলিম হিসাবে নিজেকে দাবি করছেন, আপনার বাড়িতে আপনার সন্তান মাছ নিয়ে খেলা করছে, সেটা হলো মূর্তি, আপনার সন্তান বিভিন্ন মূর্তির ছবি, বিভিন্ন মূর্তির আকৃতি নিয়ে খেলাধুলা করছে, আপনি এটা আনন্দ বোধ করছেন, আপনি আবার নিজেকে মুসলিম হিসাবে দাবি করছেন। হে মুসলিম জাতি, আপনাকে বলতে চাই, আপনি কি ভুলে গিয়েছেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের কথা? তিনি তার পিতাকে অজুহাত দেখিয়ে অসুস্থর কথা বলে সকলে যখন দূর হয়ে গেলেন, তখন তিনি একাই সমস্ত মূর্তিগুলিকে ভেঙে খান খান করে দিয়েছে। মুসলিম জাতি, তুমি নিজেকে মুসলিম হিসাবে দাবি করো, অথচ তুমি কি ভুলে গিয়েছ, তোমার কি স্মরণ নেই তোমার মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামকে যখন তার পিতা এবং তার সম্প্রদায় ইহুদিদের মূর্তিদের মেলায়, মূর্তির মেলা যাওয়ার জন্য আহ্বান করলো, তিনি কিন্তু তাদের আহ্বানে সাড়া দেননি, হেকমা অবলম্বন করে মূর্তিকে ধ্বংস করার হেকমাকে অবলম্বন করে তিনি নিজেকে অসুস্থ সাকিম হিসাবে পরিচয় দিলেন, এবং তারা যখন চলে গেল মেলায় তখন তিনি কিন্তু এই মূর্তিগুলোর ভিতরে ঘরে প্রবেশ করে সমস্ত মূর্তিগুলিকে ভেঙে খান খান করে দিয়ে বড় মূর্তির ঘরে সেই কুড়াল বা সেই যন্ত্রটি যেটি দিয়ে তিনি মূর্তিগুলোকে খান খান করেছিলেন সেটা তার ঘরে দিয়ে রেখে দিয়েছিলেন। এভাবে তিনি বুঝিয়েছেন যে মূর্তির কোনো ক্ষমতা নেই, যদি ক্ষমতাই থাকতো তাহলে যখন তিনি মূর্তিগুলোকে ভেঙে খান খান করে দিলেন তখন তিনি মূর্তি নিজেদেরকে রক্ষা করতে পারতো, অথচ সব মূর্তিকে তিনি ভেঙে চুরমার করলেন, একটা মূর্তিরও ক্ষমতা নেই সে নিজেকে বাঁচানোর, যে নিজেকেই বাঁচাতে পারে না সে অন্যকে কীভাবে বাঁচাতে পারে। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের উচিত এরকম যাবতীয় প্রকার মূর্তি সংক্রান্ত বিষয়গুলো থেকে, মুশরিক শিরকি সংক্রান্ত বিষয়গুলো থেকে দূরে থাকা, কেননা এগুলো ব্যাপারে সহযোগিতা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধাজ্ঞা জারি করেছেন। ওয়া তাআওয়ানু আলা ইসমিল উদওয়ান ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ সুবহানাহু বলছেন তোমরা যাবতীয় প্রকার পাপের কাজে, সীমালঙ্ঘনমূলক কাজে একে অপরকে কোশ্চিনকালেও সাহায্য সহযোগিতা করবে না, আর যদি করো জেনে রাখো নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির দিনে বড়ই কঠোর, শাস্তির দিনে বড়ই কঠোর, তার পাকড়াও বড়ই মারাত্মক আকার ধারণ করবে। অতএব তার পাকড়াও থেকে বাঁচতে হলে তোমাকে পৃথিবীতেই নিজেকে এই যাবতীয় প্রকার অনাচার অবিচার শিরক বিদাত থেকে দূরে থাকতে হবে, নিজেকে এবং নিজের পরিবারকেও দূরে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন।